আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কম সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া দুধ সেমাইয়ের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের সেমাই রান্না করার জন্য আমি এখানে আধা লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর দুধটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম না, সামান্য একটু গরম অবস্থাতেই এই গুঁড়া দুধটা মেশাতে হবে, তা না হলে দেখা যাবে গুঁড়া দুধ দলা বেঁধে যাবে। আর দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন, যাতে করে গুঁড়া দুধ দলা বেঁধে না থাকে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। আর দুধের মধ্যে বলক আসতে আসতেই আমি সেমাইটাকে প্রিপেয়ার করে নিব। আজকের রান্নার জন্য আমি এখানে 100 গ্রামের মতো লাল সেমাই ব্যবহার করেছি। আর আজকের সেমাইটা আমি ভাজা ছাড়াই রান্না করব। আমি এখানে কাঁচা সেমাইটাই নিয়েছি, আমি কিন্তু সেমাইটাকে ভেজে নিইনি। আর সেমাইটাকে ভিজানোর জন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। আর পানিটা এমন গরম হবে আপনি হাত দিয়ে পানিটাকে স্পর্শ করতে পারবেন। এবার এই সেমাইটাকে 10 থেকে 12 সেকেন্ডের মতো এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর 10-12 সেকেন্ড পর এই সেমাইটাকে পানি থেকে তুলে সরাসরি গরম দুধের দিয়ে দিতে হবে। সেমাই ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই চট জলদি খুব সহজে আপনারা চাইলে কিন্তু এই সেমাইটা রান্না করে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এর মধ্যে কিন্তু দুধের মধ্যেও বলক উঠে গিয়েছিল আর আমি সরাসরি সেমাইগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি আর এরই মধ্যে কিন্তু দুধটা জাল হতে হতে অনেকটা ঘন হয়ে গেছে। এবার অপেক্ষা করছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর দুধের মধ্যে 2-1টা বলক উঠে আসলেই দেখবেন সেমাইগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই সেমাইগুলোকে খুব বেশি ঘন করে তারপর চুলা থেকে নামানো যাবে না, এতে করে দেখা যাবে সেমাইগুলো আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থাতেই সেমাইটাকে চুলা থেকে নামাতে হবে। তাই আপনি যদি পুরোপুরি ঘন করে তারপর সেমাইটাকে নামান তাহলে দেখবেন নামানোর পর সেমাইটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা থাকা অবস্থাতেই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সেমাইটাকে চুলা থেকে নামিয়ে আপনি যেই পাত্রে সার্ভ করতে চান সেই পাত্রে নিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেমাইটা চুলা থেকে নামানোর পরও কিন্তু ঘন হয়ে যায়নি, এটা অনেকটা পাতলাই আছে। আর এরকম পাতলা থাকা অবস্থাতেই সেমাইটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সেমাই ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই চট জলদি আর খুব সহজে এই সেমাইটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।